সানোয়ার মল্লিক, তিনজনা মিলে মাইকসের জোরে বলেন না আমার হাওয়া, জোরে বলেন না আমার হাওয়া, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ দোয়া করি আল্লাহ ও গো, এই তিন যুবক ভাইরে তরে হায়াত দারাজ করবেন আল্লাহ এই দুনিয়াতে। দোয়া করি আল্লাহ ও গো বারিকালা, আর যুবক ভাইদের দিও না তো কোন রোগ জ্বালা। দোয়া করি আল্লাহ ও গো তোমার দরবারে রুজি রোজগারে বরকত দেবেন এই দুনিয়াতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। তাহলে মাইক সেটটা হয়ে গেল, আমার তিনজন যুবক ভাই মাইক সেট, মাইক সেটে কি অনেক খরচা নাই গো? হ্যাঁ অনেক খরচা মাইক সেটে। আচ্ছা মাইক সেট হয়ে গেল, এই যে সামিয়ানা, এই সামিয়ানা যে প্যান্ডেলটা করা হয়েছে, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আরাফাতের ময়দানে আরশের ছাওয়া দান করবে। দুনিয়াতে যাদের আব্বা মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানানি চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে আরশের ছাওয়া দান করবে। এই সামিয়ানা প্যান্ডেলটা কেউ একজন করে দিতে পারবে? হ্যাঁ বাবাজি ভাইজানেরা যুবকেরা, এই প্যান্ডেলটা কেউ পারবে একজন করে দিতে? প্যান্ডেলটা যে প্যান্ডেলে এই জান্নাতের ঘর, এই যে আচ্ছা প্যান্ডেলের খরচা 10,000 টাকা, আনার মোল্লা বলে 5,000 টাকা দেবে। জোরে বলে নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আনার মোল্লা বলে 5,000 টাকা, জোরে বলে মারহাবা, আনার মোল্লা 5,000, জোরে বলে মারহাবা, আনার মোল্লা 5,000, জোরে বলে মারহাবা, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, হাদিস ছাড়া কোরআন ছাড়া অন্য কিছু মানছি না আর মানবো না। নারায় তাকবীর, নারায় তাকবীর। আনার মোল্লা 5,000 টাকা, জোরে বলেন। আর একজন কেউ আছো, আর একজন ওর সঙ্গে যুক্ত হয়ে 10,000 টাকা হলে এই সামিয়ানা প্যান্ডেলটা হয়ে যায় বাবা। দুনিয়াতে একদিন আমরা চলে যাব, একদিন চলে যাব, কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক এই আরশের ছাওয়া, সূর্য যেদিন মাথার উপরে নেবে আসবে, মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে, ওই দিনেতে আপনি কোনো ছাওয়া পাবে না। আমার নবীর মহব্বতে ভালোবেসে যদি এই সামিয়ানা প্যান্ডেলটা দুনিয়ার জমিনে বানিয়ে দাও, আমার আল্লাহ পাক হয়তো কিয়ামতের দিনে আল্লাহ তোমার ওই ময়দানে মাহশরের মাঠে এই সামিয়ানা আরশের ছাওয়ার মধ্যে তোমাকে দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন যুবক নেই 5,000 টাকা, আর একজন যুবক 5,000 টাকা, তাহলে একটা প্যান্ডেল হয়ে যাবে। আর একটা যুবক, একটা যুবক 5,000 টাকা, কেউ নেই এখানে, এতগুলো যুবক আছে, কেউ নেই বাবা। দুনিয়াতে একদিন আমরা সবাই চলে যাব গো, একদিন দুনিয়াতে আমরা সবাই চলে যাব, সারা জীবন কেউ দুনিয়াতে বেঁচে থাকবো না, টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং সব চলে যাবে। হান্নান মোল্লা 2,000, নারায় তাকবীর, নারায় তাকবীর। হান্নান মোল্লা 2,000, জোরে বলেন মারহাবা, হান্নান মোল্লা জোরে 2,000, মারহাবা, নারায় তাকবীর। আল্লাহ দোয়া করি আল্লাহ ও গো হান্নান মোল্লার তরে দুনিয়াতে সুস্থ রাখবে এই দুনিয়াতে। ছিল না গো আল্লাহ, ছিল না গো হান্নান মোল্লা, ছিল ছুটে এসে 2,000 টাকা অদা করে গেল। দোয়া করি আল্লাহ ও গো হান্নান মোল্লার মুরব্বীদের তরে নূরে টুপি পইরে তুলবেন কাল কিয়ামত দিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর। তাহলে হান্নান মোল্লা 2,000 হয়ে গেছে, বাকি কত? আর 3,000, 3,000 টাকা, কোনো যুবক নেই ভাই 3,000 টাকা, হ্যাঁ 3,000 টাকা, তিনজন মিলে তাহলে একটা প্যান্ডেল, তার 3,000 টাকা বাবা, একটা বছর পরে দিতে হবে। নবীর প্রেমিক, নবীর পাগল হয়ে দাও, নবীর দিবসের জন্য দেবে, আল্লাহ পাক তোমাকে রুজি রোজগারে বরকত দেবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে কেউ জানতে পারবে না, আল্লাহ যদি বলে দেবো তোমাকে কেউ আটকা। নারায় তাকবীর, নারায় তাকবীর। কি নাম? বাবুজান লস্কর। এই বাবুজান লস্কর তোমার মহাব্বতের মানুষ ছিল, তার বুঝতেই পারি জানো, আমি যেখানে জলসা যেত আমার সঙ্গে যেত,
বাবুজান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বাবুজান লস্কর আমার ভাইজান আল্লাহ পাক 3000 টাকা এই সামিয়ানা প্যান্ডেলের জন্য দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার বাবুজান ভাইয়ের মনের আশা মনের বাসনা মনের কামনাকে আল্লাহ পাক তুমি পূরণ করে দাও জোরে বলেন আর একটু জোরে বলেন এ ছেলেগুলো কি গিফট রে এত গিফটে ছেলে দেবে না অত তকবীরও দেবে না তাহলে প্যান্ডেলটা হয়ে গেল জোরে বলেন না মারহাবা আল্লাহ দোয়া করি আল্লাহ ও গো আমার গরিব বাবুজান ভাইয়ের তরি রুজি রোজগার ভরিয়ে দিবেন এই দুনিয়াতে দোয়া করি আল্লাহ ও গো দানকারীদের পিতা মাতার তরে হায়াত দারাজ করবেন আল্লাহ এই দুনিয়াতে জোরে বলেন না নারায় তাকবীর নারায় তাকবীর তাহলে প্যান্ডেল হয়ে গেল মাইক সেট হয়ে গেল বাকি কি তোমাদের এদিকে আমি শুনেছি গরুর দাম খুব কম যতটা আমার আইডিয়া একটু গরুর দাম কম একটা গরুকেও দিতে পারবে ঘরে যাতে গরু গরু পোষো যে হুজুর একটা গরু আছে তাবারক করার জন্য দেবো আল্লাহ রসুল তাবারক করতেন বাবা এই রকম সবরেশানি মজলিসে আল্লাহ রসুল তাবারক করে খড়মা খেজুর দিতেন খেজুর দিতেন অনেক সময় তাবারক হিসেবে দুম্বা ফুম্বা করে খাওয়াতেন বাবা মেহমানদারি করতেন আল্লাহ রসুল বলছে মেহমানদারি করলে একের 10 গুণ আল্লাহ মেহমানদারি বাড়িয়ে দেয় এরকম কোনো বান্দা আছে একটা গরু দেবে যে হুজুর একটা গরু কিনে দেবো বেশি বড় হাতির মতো দিতে হবে না গরু ছাগলের মতো দিলে হবে কি একটা গরু কেউ আছে দিতে পারবে গরু একটা হ্যাঁ এরকম কেউ নেই এদিকে যে হুজুর একটা গরু কিনে দেবো নবী দিবসের জন্য সব মানুষরা আসবে তারা তাবারক করা হবে আমি খাস করে তার জন্য দোয়া করব আল্লাহ পাক যে তাবারকের জন্য একটা গরু কিনে দেবে কেউ আছো এ কত গোশ লাগে গো একটা গরু হলে ভালো হয় নাকি আল্লাহ প্রবাসী ভাই দিয়েছে কি গো একটা গরু তোমরা এটা পুষে দিতে পারবে না এখানে সেরকম কোন এলাকার মানুষ নেই গ্রামের মানুষ নেই যে নবী দিবস বাবা কার নামে দিচ্ছে গো কুরবানি তো দাও এক কুরবানি দাও না কুরবানির সময় কুরবানি দাও না মনে করবে আল্লাহর আস্তে আমি কুরবানি না দিয়ে আমার নবীর মহব্বতে নবীর পাগলে নবী দিবস করার জন্য একটা গরু আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ করে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এরকম কোনো এখানে বান্দা নেই হ্যাঁ এরকম কোনো বান্দা নেই একটা গরু দেবে আল্লাহর কোনো পাগল বান্দা এখানে আছে যে মনে মনে ভাবছে যে একটা গরু দেবো কত 6000 টাকা কি 7000 টাকা পড়বে কি 8000 টাকা পড়বে একটা গরু দেবো গরু দিলে কি কমে যাবে না যাবে নি এরকম মনে মনে ভাবছে কিন্তু আল্লাহর পাগল এখানে কেউ নেই একটা গরু দেওয়ার জন্য দুনিয়াতে বাবা দুনিয়াতে আমি আপনি একদিন সবাই চলে যাব এই টাকা সম্পত্তি সব চলে যাবে রে বাবা কিচ্ছু থাকবে না অন্ধকার কবরে একা একা চলে যেতে হবে যেতে হবে না কথা বলেন একই দিন তোমারি নাম তোমাদের মসজিদে হবে এলান কি গো হবে কি হবে না একদিন এলানো হবে অমুক ব্যক্তি মারা গেছে ও জানাজার নামাজ জোর বাদ হবে হবে না একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সমান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় বন্ধু
স্বজন আত্মীয় পরিজন পরে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরিতে কো তৈরি রেখো সুন্নতি আমল ইমান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, নামে সমান জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, থাকবে না বাঘাতুরি দেখে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনে জীবন বিদান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। হতে যদি পারো নবীজি রাশি তুলসী রাতে পার হয়ে যাবে ঠিক, জোরে বলেন না সুবহানাল্লাহ। হতে যদি পারো নবীজি রাশি তুলসী রাতে পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সমান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান, একই দিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা এই যে জলসাটা, এই জলসা আগামী বছর তোমাদের কেন কোনো স্কুল মাঠে যাই তো, আগামী বছর স্কুল মাঠে হবে, আরো বড় করে হবে, জোরে বলেন, জোরে বলেন। এত কিপটে কেন রে বাবা, সুবহানাল্লাহ বলতো গায়ে বেঁধে যাচ্ছে, সুবহানাল্লাহ দশটা নেকি হয় রে বা। আগামী বছর আরো বড় করে স্কুল মাঠে হবে, আল্লাহ পাক এই জলসাকে, এই গ্রামবাসী মানুষকে, আল্লাহ পাক এই কমিটিগুলোকে আল্লাহ কবুল করে নেন বলতে আল্লাহুম্মা আমিন। তাহলে বাপ শুধু একটা তাবারকের জন্য একটা গরু কথা বলেছিলাম বাবা, হবে না বাপ, যুবক ছেলেরা এ বাবা আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেবে, একটা যুবক ছেলে হবে না, যদি একজন মিলে না পারো যে বলেন হুজুর বন্ধু বন্ধু মিলে দেবো, ভাই ভাই মিলে দেবো, ভাইরা ভাই মিলে দেবো, শালা বোনায় মিলে দেবো, তাও বলো শালা বোনা মিলে তো তাস খেলো, তাস খেলো না, ভাই ভাই মিলে তো লুডু খেলো, ভাইরা ভাই মিলে লুডু খেলো, একটু ভালো কাজে যুক্ত হও, যুক্ত হও, যে হুজুর আমি একা দিতে পারবো না, দুটো যুবক ছেলে মিলে দেবো, একটা গরু দেবো, খাস করে দোয়া করবো দুটো যুবক ছেলে মিলে, দুজন মিলে কেউ নেই এতগুলো মানুষের মধ্যে, দুজন মিলে, দুজন মিলে একটা গরু দেবে এরকম কেউ নেই বাবা, যুবক ছেলে যাও কি গো, তোমরা কি চাও না যে তাবারক হোক, এটা চাও না,
দুজন মিলে যদি একটা গরু দাও কি কমে যায় বাবা? আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ পাক কোনোদিন কমে না। আল্লাহ বলছে যারা আল্লাহ রাস্তায় দেয় আল্লাহ পাক তাদের আরো বাড়িয়ে দেয়। আর দুনিয়ার জমিন থেকে এবং আল্লাহ পাক আখেরাতের জমিনে একজন মানুষকে শুধু পছন্দ করে সেটা হলো আল্লাহ পাকের জাহান্নাম। দুনিয়াতে বকিল মানুষদেরকে, কিপ্টে মানুষদেরকে, যারা কিপ্টে বকিল হয় তাদেরকে আল্লাহ পাকের জাহান্নাম পছন্দ করে, জান্নাত পছন্দ করেন না। আল্লাহ পাক দানিদেরকে আল্লাহ জান্নাত পছন্দ করে। ও বাবা যুবক ছেলেরা, নবীর প্রেমে বাবা নবীর পাগল হয়ে, নবীর উম্মতে মুহাম্মাদি বাবা। ও যুবক ছেলেরা, আজকে নবী উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদি বলে বাবা, দুটো যুবক ছেলে মিলে বাবা একটা গরু দেবে বাবা হুজুর। যে দুটো যুবক ছেলে মিলে হুজুর দুজন মিলে একটা গরু কিনে দেবো, ওই গরুটা তাবারক করা হবে। ওই তাবারকে যারা যত আলে মলামারা আসবে, আলে মলামারা খাবে, মুসল্লিরা খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের দানের ওসিলা করে আল্লাহ পাক তোমাদের বাড়িতে বালা মুসিবত দূর করে দেবে। ও যুবক ছেলেরা, ও মায়েরা, পর্দায় ধার্মিক মা ও বোনেরা, অনেক মা আছে, অনেক আমার বোনেরা আছে, অনেক বাবাজি ভাইরা আছে, অনেক মা মনে মনে করে হুজুর আমার দুনিয়া জমিন থেকে মা চলে গিয়েছে, আব্বা চলে গিয়েছে, আমার মায়ের নামে আব্বার নামে একটু দান করে গেলাম, আব্বা মায়ের নামে সোয়াবশানি করার জন্য গো তাবারকের জন্য দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেম ওলামা দোয়া করে বাবা মুসাফির হালতে যারা থাকবে ওরা দোয়া করবে, আল্লাহ পাক ওই দোয়ার ওসিলা করে আল্লাহ পাক তোমাদের মৃত ব্যক্তি আব্বা মায়ের আত্মীয় স্বজনদের আল্লাহ পাক তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। কি গো দুটো যুবক এখানে কেউ নাই? এখানে কি ছেলেরা বাইরে বিদেশে থাকে না? কি করে সব আশেপাশে কাজকাম করে? আমার যুবক ছেলেরা কি গো হবে না? একটু বলো তাড়াতাড়ি করে, একটু মন খুলে বলো আল্লাহ রাস্তা বলো হুজুর সবটাই ভালো ছিল কিন্তু আপনি এই কালেকশনটা করতে এসে গোলমাল করে দিলে, এরা মনে হচ্ছে না? হ্যাঁ, এ সবটাই ভালো ছিল, কালেকশনটা না করলে তো খারাপ হতো নাকি? বাবা যুবক ছেলেরা কি গো একটা গরু কেউ দুজন মিলে দিতে পারবে না? দুজন না পারো তিনজন মিলে দাও, এ হুজুর তিনজন মিলে দেবো, তিনজন মিলে দাও একটা গরু, তিনজন মিলে দাও আল্লাহ রাস্তে দাও আল্লাহ পাক 2-3 হাজার টাকা করে দিলে একটা গরু হয়ে ঢোলা হাটতে কিনে এনে দিয়ে দেবে যে বাবা, ঢোলা হাটতে কিনে এনে দিতে কি আছে? একটা গরু 5-6 হাজার টাকা 7-8 হাজার টাকা গরু হয়ে যায়, ঢোলা হাটে তো গরুর দাম এমনিতে কম তাই না? দুজন মিলে তিনজন মিলে একটা গরু হবে না? এখানে কেউ নেই ভাই ভাই মিলে বন্ধুরা মিলে হবে না? একটা বলেন বাবা, এরা মনে হচ্ছে কেউ কি গো হবে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ও যুবক ছেলেরা নজনেরা, যদি আপনারা বলেন হুজুর আমরা একা একটা গরু দিতে পারবো না আগাম, তাহলে তো 2 করে 1000 টাকা দেন, 2000 করে টাকা একটা বছর পরে 2000 টাকা, মাসে কত? 12 মাস, 12 মাসে যদি 200 টাকা করে যদি রাখেন 12 দোকানে 24 400 টাকা এক্সট্রা হবে, 2000 টাকা জলসায় নবী দিবসে চাঁদা দেবে, 400 টাকা হাত খরচা করবে। এটা যদি বলতো যে কোনো শালি এসে যদি বলতো দুলা ভাই একটা আমার কানে রে করে দাও, ও বাবা চ ধার করে দেবো, গরিব লোন তুলে দেবো, এ দিত না? এক কথা বলো বাবা, শালি বলেছে দুলা ভাইরা কত আনন্দ। আল্লাহ ছিল না, ছিল না আল্লাহ, আমার প্রাইমারি স্কুলের মাস্টার এই ভাই ছিল আল্লাহ, সুলতান গাজী বলে সুলতান নাম, সুলতান আলী পাইক, আল্লাহ সুলতান আলী পাইক নামে আল্লাহ 2000 টাকা দিয়েছে বাবা তাবারক করার জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ আমার সুলতান ভাইকে কবুল করে নাও, আল্লাহ দোয়া করি আল্লাহ ও গো সুলতান ভাইয়ের তরে হায়াত দারাজ করবেন আল্লাহ এই দুনিয়াতে। সানোয়ার মোল্লা ভাই জোরে বলেন না 2000 টাকা দিন মারাও না রাই তাকবি, কই সানোয়ার ভাইটা কে এখানে আছে? সানোয়ার ভাই কে আছে? কই একটু হাত তুলে দেখাও দেখি, মুস্তে মুস্তে হাসতো, একটু হাত তুলে দেখি না ভাই, সানোয়ার ভাই কে আছে এখানে? আছো একটু হাত তুলে, না রাই তাকবি, না রাই তাকবি, আমার সানোয়ার ভাই 2000 টাকা জোরে বলে মার হবা, জোরে বলে মার হবা। আরেকজন কে বলতেন 2000 টাকা? এটা খারাপ নচ্ছে না, দেখি 2000 টান যাচ্ছে, ওরা 1000 রাখছে।
আচ্ছা ওটা 1000 টাকা নেওয়া হবে, ওটা ওয়ানে গেলে, এখন টু এর ক্লাস চলছে, টু এর ক্লাসটা হয়ে যাক, গেলে ওয়ানে লাভবো, ঠিক আছে, চাপ নেই, লাভবো, একদম নিচে অবধি যাবো, টেনশন নেই। তা টু এর ক্লাস চলছে তো, সবে দুটো হয়েছে তো, দুটো হয়নি, একটা গরুর দাম টু ক্লাস থেকে উঠুক রে বাবা, টু পর্যন্ত তো আমরা পড়েছি, মোল্লার ছেলে বেশি পড়ি আর না পড়ি, প্রাইমারি স্কুলে গিয়েছি, যাইনি, টু অবধি তো গিয়েছি। এ বাবা যুবক ছেলেরা, দুজন ব্যক্তি বাবা 2000 টাকা করে হয়েছে। ও যুবক ছেলেরা, আমি শালম তোমাদের বলে গেলাম, আজকে থেকে নিয়ত করে নেন হুজুর, আজ থেকে নিয়ত করে নেন, আগামী বছর তাবারকের জন্য দুটো করে 1000 টাকা দেব, দেখবেন আল্লাহ পাক আপনাকে রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ পাক আপনার রেজেক বানিয়ে দেবে। ও যুবক ছেলেরা, অনেকে মায়েরা আছে বাবা, ঘন ঘন দেখবে লক্ষ্মীকান্তপুরে হসপিটালে যাবে, ডায়মন্ড হারবার যাবে, কুলপি যাবে, ঘন ঘন রোগ হয়েছে, আল্লাহ বলছে বান্দার এ রোগ দেনে বলা মালিক আমি আল্লাহ, আর রোগ ভালো করার মালিক আমি আল্লাহ, তোর আল্লাহ রাস্তায় দিবি নি, একটা ফুসকুড়ি দেব, ফুসকুড়ি 5000 টাকা বারো হয়ে যাবে, এমন একটা ড্রাইভার জ্বর এসে যাবে, ওই ড্রাইভারে রিপোর্ট করতে গেলে 1800 টাকা খরচা হবে, তোরা দিবি নি, একটা ড্রাইভার জ্বর দেবো, রিপোর্ট করতে করতে 1800, ওষুধ তো এখন বাকি 4000 টাকা, 6000 টাকা, আল্লাহ বলছে তোর বাঁচবি তো আর, 6000 টাকা বার করে নিল, আল্লাহ রাস্তায় দে, দেখবি আল্লাহ ড্রাইভার জ্বর থেকে আল্লাহ হেফাজত করে দেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তৃতীয় ব্যক্তি 2000 টাকা, তৃতীয় জন 2000 কে যাবো, তৃতীয় জন 2000, কেউ নেই, তৃতীয় জন 2000 টাকা, এখানে আছে, মনে মনে হচ্ছে যে হুজুর 1000 টাকা দিচ্ছিলাম, আপনি কেনাম মনে মনে করছেন, 1000 টাকা হবে নি। এই বাবা যুবক ছেলেরা, আল্লাহ রাস্তায় মন খুলে দান কর, দেখবি আল্লাহ তোদের মন খুলে দেবে, আল্লাহ মন খুলে দেবে। আর তৃতীয় ব্যক্তি কে আছে 2000 টাকা, তৃতীয় ব্যক্তি 2000, এখানে 2000 করে চলছে বাবা। এই বাবা আবু বাক্কারের নাম শুনেছেন? আবু বাক্কার, হয়তো উসমানের নাম শুনেছো, আবু বাক্কারের দান দিতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, ইসলামটা এত সহজে আসেনি বাপ, অনেক পরিশ্রমের পরে, অনেক রক্তের বিনিময়ে পরে, আজকের অনেক অর্থের বিনিময়ে আজকের ইসলাম এসেছে, তৃতীয় নম্বর 2000 টাকা, আর কেউ নেই বাবা, তৃতীয় নম্বর একজন হবে এখান থেকে, তৃতীয় নম্বর একজন হবে, আমার মন বলছে হবে, তার মনে মনে হচ্ছে দুবো না দুবনি, একবার ইবলিস টানছে, একবার ফেরেশতা টানছে, একবার ইবলিস এই টানছে, খিচে টানছে, দিসনি, তোর নামটা লেখা যাবে, জান্নাতের খাতায় তোর নাম লেখা হবে, দিসনি, ইবলিস টানতেছে, আর ফেরেশতা বলতে নামটা লেখ, জান্নাতের রাস্তায় তোর নামটা লিখে দে, আর একজন ব্যক্তি হবে 2000 টাকা, মনে মনে হচ্ছে কেন হবে, আর একজন ব্যক্তি 2000 টাকা, কোন সেই তৃতীয় নম্বর ব্যক্তি, তাকে দেখতে চাই, তৃতীয় নম্বর ব্যক্তি 2000 টাকা দেবে, কোন সে ব্যক্তি, লোলায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, লোলায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেছো আমি মিথ্যা বলিনি, নবিয়ালা মেম্বারে বসে আছি, মুসাফির হালতে আছি, রহিদুল মোল্লা 2000 টাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই গরু ফরু তুলিনি ভাই, হাবেস সাহেব তোমাকে অন্য গরু তুলিনি, কাদের তুমি খাবে সুবহানাল্লাহ বলেন, কেউ একটা রহিদুল মোল্লা সে 2000 টাকা দেবো বলে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ঘরতে চা করেন, একটু খাওয়া গোলাটা ছাড়ুক, কাদের তাবারক করে খাবে, আগে যা তাবারক করবে, যদি আমার দাওয়াত না দাও আমার গাড়ি ভর্তি করবে। তাহলে রহিদুল মোল্লা জোরে বলে 2000 মারা, নারায় তাকবি, একটু বাপবেড়া ছিল আমার, নারায় তাকবি, রহিদুল মোল্লা 2000, আল্লাহ ছিল না ছিল না আল্লাহ, আমার রহিদুল ভাই এখানে তে ছিল গো, আর ছুটে এসে 2000 টাকা নাম লিখে গেল, দোয়া করি আল্লাহ ও গো বাড়ি কালা, আমার রহিদুল ভাইকে দিও না তো কোনো রোগ জ্বালা, দোয়া করি আল্লাহ ও গো রহিদুল ভাই জন্য দোয়া করি খাস, আর রহিদুল ভাইকে রাখবে সুখে তুমি 12 মাস, যেন একটা মাস না বাদ পড়ে 12 মাস, দোয়া করি আল্লাহ ও গো দোয়া করি খাস,
মাস, আর ঐদুল ভাইকে রাখবে সুখে তুমি বারো মাস। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারাই তাকবি, নারাই তাকবি। সকলে একসময় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, সবাই বলেন লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। আল্লাহুম্মা দেখেছ বাবা, ছিল না এখানে, ছিল না। মহিতাম মোল্লা ঘুম থেকে উঠে এসে বলে আমার ঘুম তো ভেঙে গেল, হুজুর কি বলতেছে? মহিতাম মোল্লা বলে হুজুর 2000 টাকা। জোরে বলেন, জোরে বলেন, একটু বাপ বেটা মিলে বলেন, একটু চাচা ভাই মিলে বলেন, নারাই তাকবি, নারাই তাকবি, নারাই তাকবি। আল্লাহ আমার মহিতাম মোল্লা 2000 টাকা জোরে মার হবা, মহিতাম মোল্লা 2000 টাকা মার হবা, নারাই তাকবি, নারাই তাকবি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। হাদিস ছাড়া কোরআন ছাড়া অন্য কিছু মানছি না আর মানব না। নারাই তাকবি। কেউ পানি পড়ছে নাকি আর? জি না, পানিও বন্ধ হয়েছে, আল্লাহ কবুল করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মইতাম মোল্লা ভাই 2000 টাকা দিয়ে, জোরে বলেন আল্লাহ। ছিল না, ছিল না আল্লাহ, ঘুম থেকে ছুটে ছুটে এসে আর 2000 টাকা ওদা করে নবীর কথা বলে, দোয়া করি আল্লাহ ও গো মইতাম মোল্লার তরে, আর ঘুম স্বপনে রাখবে ভালো এই দুনিয়াতে, আরো দোয়া করি আল্লাহ, আরো দোয়া করি আল্লাহ, আমার মইতাম মোল্লা ভাইয়ের তরে গে আর রোজি রোজগার বেশি বেশি বরকত দেবেন এই দুনিয়াতে। কটা হয়েছে? 8000 টাকা হয়েছে, 8000 টাকা। যার শেষ ভালো তার সব বলো। আমি বলেছিলাম 10000 টাকা লাগবে রে বাবা ভাই। ও যুবক ছেলেরা, চাঁদ মুখে হাসি, ফুটফুটে হাসির যুবক ছেলে, একটু হেসে হেসে বল, নবীর প্রেমে পাগল হয়ে বল, শেষজনকে ব্যক্তি যার শেষ ভালো তার সব ভালো, শেষজনকে 2000 টাকা দিয়ে খাতাটা ক্লোজ করবি, শেষ ব্যক্তি। তুমি নারায় তাকবি, নারায় তাকবি। জিয়ারুল লস্কর 2000 জোরে মার হবা, জিয়ারুল লস্কর 2000 জোরে মার হবা, নারায় তাকবি, নারায় তাকবি। আল্লাহ ছিল না, ছিল না আল্লাহ, আমার জিয়ারুল ভাই ছিল না আল্লাহ। প্যান্ডেলের পাশ থেকে লোকি মেরে বলে হুজুর 2000, প্যান্ডেলের পাশ থেকে লোকি মেরে সামনে বলে 5000। আল্লাহ ছিল না, ছিল না আল্লাহ, আমার জিয়ারুল ভাই প্যান্ডেলের পাশ থেকে ছুটে এসে 2000 টাকা দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সাহালো মাল্লা, আমাকে কেউ খুশি করার জন্য দেয়নি, আমাকে কেউ ভালোবেসে দেয়নি, আমি সাহালো আল্লাহ, তোমার নাম বলেছি, ও আমা মুহাম্মাদুল্লাহ রসুল, আল্লাহ তোমার রসুলের নাম বলেছি, ও মা কারো, ও মা কার আল্লাহু আল্লাহ খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যদি চালাকি করে, আল্লাহ তুমি বলেছো দুনিয়ার মানুষের চালাকের চালাকি, ওরা যদি একটা কৌশল করে, আমি আল্লাহ পাক 1000 কৌশলের মালিক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক শেষবার আমার জিয়ারুল ভাই আল্লাহ পাক 2000 টাকা দিয়ে
10,000 টাকা একটা গরু কেনার জন্য হয়ে গিয়েছে, আল্লাহ তাবারক করার জন্য, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন ও আমিন সুম্মা আমিন, আমাদের পাঁচজনের দান কবুল করো রব্বুল আলামিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, আর না দান করলে পাবে বান্দা বাঁশ বাগানের কোনা, কিচ্ছু পাবে না পাঁচবাগানের কি কোনা। কোরআনেতে আছে মানা, জোড়া পরি করো না, আর ঔষধ খেতে তিতো লাগে না, খেলে রোগ সারে না। জোরে বলেন, জোরে বলেন। বাচ্চারা দেখবে ঔষধ খেতে চায় না, কিন্তু মারা জোর করে গাল টিপে ঔষধ খায়, খা খা খা, না খেলে রোগ ভালো হবে, খা। তা সেই জন্য বলছে কোরআনেতে আছে মানা, জোড়া বড়ি করো না, ঔষধ খেতে তিতো লাগে না, খেলে রোগ সারে না। কবুল করো আল্লাহ তুমি দানকারীদের মনের বাসনা, আর খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর, নারায় তাকবীর। তাহলে 10,000 টাকা হয়ে গেল একটা গরু কেনার জন্য, 10,000 টাকা হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, মাইক সেট হয়ে গেল, তারপরে বাকি আর কি? এবারে ওয়ান ক্লাসে পড়বো, কোন ক্লাসে পড়বো? ওয়ান ক্লাসে। টু ক্লাস পড়া হয়ে গেছে, ওয়ান ক্লাসে তোরা পড়বি তো? রাজি আছিস? রাজি আছিস? সত্যিকারে পড়বি? হ্যাঁ, তাহলে একবার সবাই মিলে বলি আয় ও আল্লাহ, বল বল ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়, এই পৃথিবী তোমারই কথা, তোমার ইশারা জানি সবই হয়। ও আল্লাহ মাশা আল্লাহ, জোরে জোরে ও আল্লাহ মাশা আল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়, এই পৃথিবী তোমারই কথায় তোমার ইশারায় জানি সবই হয়। ও আল্লাহ মাশা আল্লাহ তুমি দয়াময়। কি গো, রাগ হচ্ছে নাকি? রাগ হয়নি তো? ঝর্ণা ছুটে চলে তোমার নামে, আর পাখিরা গান গায় তোমার শানি, কোকিল ডাকে বলে কু কু কু, আসলে কোকিল বলে আল্লাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঝর্ণা ছুটে চলে তোমার নামে, পাখিরা গান গায় তোমার শানে, নদী ওই ছুটে চলে সাগর পানে, নদী ওই ছুটে চলে সাগর পানে, চাঁদ তারা তারা হাসে তোমার নামে। ও আল্লাহ, ও আল্লাহ মাশা আল্লাহ সুবহানাল্লাহ, তুমি দয়াময়, এই পৃথিবী তোমারই কথা তোমার ইশারায় জানি সবই হয়। এবারে শেষ সন্ধে কবি কি বলছে? তোমার নামে গান গাই যে কবি, হৃদয়ে মাঝে আঁকি তোমারই ছবি। ও যুবক ছেলেরা কি আনন্দ দেখো, যুবক ছেলেরা যারা প্রেম করছে মনে মনে করছে বাবা ছবি তো আমাদের মনে আছে, এক কথা বলো যুবক বাবা হাসি দেখো, যুবক ছেলেদের যে যাকে প্রেম করে তার ছবি সে কোথায়?
যারা প্রেম করে তার ছবি কোথায় রাখে? মনের মাঝখানে রেখে রাখে। সেজন্য বলছে, তোমার নামে গান গাই যে কবি, আর হৃদয়ে মাঝে আঁকি তোমারই ছবি। জোরে বলেন না, সুবহানাল্লাহ। তোমার নামে গান গাই যে কবি, হৃদয়ে মাঝে আঁকি তোমারই ছবি। তোমার হুকুমে ওঠে দিবসে রবি, তোমার হুকুমে ওঠে দিবসে রবি। তারিফ করি তব সৃষ্টি সবই, ও আল্লাহ, সবাই ও আল্লাহ, মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, তুমি দয়াময়। এই পৃথিবী তোমারই কথা, তোমার ইশারায় জানি সবই হয়, ও আল্লাহ। তাহলে আমার বাবাজি ভাই জানেরা, আমার যুবক মায়েরা, এরা যুবক মায়েরা, যুবক তো বোনেরা, যুবক মায়েরা, যুবক বোনেরা, আর আমার পর্দার ধার্মিক মাও বোনেরা, যারা কালকের বলতেন শাড়ি দেবেন, তারা কালকে সকাল আমি শাড়ি নেবনি, শাড়ি নিয়ে গেলে বলো কি হবে? বলো হুজুর জাকাত আনছে, নেবনি আমি বাবা, আমি শাড়ি নেবনি, যারা শাড়ি দেবে আমাদের এইসব হুজুররা আছে, কালকে সকালবেলায় হুজুরদের কাছে নাম লেখাবে, তাহলে আমরা শাড়ি নিয়ে গেলে জাকাত আনতেছে, বাবা নেবনি, বাবা শাড়ি নেবনি, কালকে দেবে। আমার যুবক ভাইজানেরা এবারে চলে আসেন, প্যান্ডেল হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেছে, গরুও হয়ে গেছে মাশাআল্লাহ, মাইক হয়ে গেছে মাশাআল্লাহ, এবারে চলে আসেন সুবহানাল্লাহ বলে, একটা করে হাজার টাকা তাড়াতাড়ি করে নামটা লেখেন, একটা করে হাজার টাকা তাড়াতাড়ি, সর্বপ্রথম বলেন, বলে ওয়ানের ক্লাস নাম বলো, হাবিব, হাবিব কি, হাবিব মোল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার হাবিব মোল্লা ভাই একটা হাজার টাকা দিয়েছে, জোরে বলেন নারায় তাকবীর, নারায় তাকবীর, হাবিব মোল্লা 1000, তুমি আলী হোসেন মল্লিক, আল্লাহ পাক ছিল না, ছিল না আল্লাহ এই পাশে বসেছিল, শেষকালে আল্লাহ 1000 টাকা ওয়াদা করে গেল, মনে মনে কচল করবো নি, কিন্তু পাশে বসে আছে কিনা, হাবিব মল্লিক তো আলী হোসেন মল্লিক, আল্লাহ দোয়া করি আল্লাহ ওগো আলী হোসেন ভাইয়ের তরে, আল্লাহ হায়াত দারাজ করবেন আল্লাহ এই দুনিয়াতে রেখে, আরো দোয়া করি আল্লাহ ওগো বারিকালা, আর আলী হোসেন ভাইকে দিও না তো কোনো রোগ জ্বালা, 1000 টাকা জোরে নারায় তাকবীর, নারায় তাকবীর, তৃতীয় নম্বর 1000 টাকা তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি 1000 টাকা, এমন কোনো ব্যাপার না, 10 টাকা করে জমালে অনেক টাকা, 365 দিনে 3000 টাকা হয়ে যাবে, তো তাড়াতাড়ি বলো, 10 টাকা করে জমা দেবেন, 5 টাকা 2 টাকা করে ভান্ডারে ফেলবে, 1000 টাকা নবী দিবস আসবে বার করে দিয়ে দেবে, যা 1টা তাড়াতাড়ি বলো, তৃতীয় নম্বর তাড়াতাড়ি, এই 1টা করে 1000 টাকা 10 জন ব্যক্তি, তাড়াতাড়ি বলো, 10 জন ব্যক্তি, 10 জন ব্যক্তি তাড়াতাড়ি, 1টা করে 1000 টাকা, এত করে বলতে হবে, কিন্তু মাইকে শুনলে লোক শুনলে মানুষ খারাপ বলে রে বাপ, এই মাইকে লোক শুনলে মানুষ খারাপ বলবে, বলবে 1টা করে 1000 টাকা হুজুর কতবার বলছে, দেখ তোদের খারাপ বলবে, বলবে এ পালাটার কি নাম খারাপ বলবে, এর আগে 3টে হয়ে গেছে এটা কেউ বলবে না, বলবে 1টা 1000 টাকা কেউ দেয়নি, ছ্যা আচ্ছা আচ্ছা, 1টা করে 1000 টাকা দ্বিতীয় নম্বর হতে, এ মায়েরা আছে না গেছে গো, আর মায়েরা কি দেবে, মায়েদের জন্য প্যান্ডেল করেনি, কিছু করেনি, মায়েরা আছে না গেছে কি গো, মা হাসিনা সকিনা রাত 12টার পর এখন জ্বালাস না, কই 12টা বেজেছে, হ্যাঁ 12টা বেজে গেছে, কোথায় গেলি রে মা হাসিনা ছকিনা, তোদের নামগুলো তো মোটে আসেনি এখানে একটাও, আয় মা আয়, 1টা করে 1000 টাকা জোরে বলে একটু তকবীর দিয়ে, নবীর মহব্বতে নবীর পাগলে, যে মা হালিমা নবীকে পাগল হয়ে নবীকে এনেছিল, হালিমার মোড়া গাছে ফুল ফুটে গিয়েছিল, জোরে বলেন না সুবহানাল্লাহ, হালিমা যে বগরি হতে দুধ হতো না সেই বগরি রূপতে দুধ হওয়া শুরু হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর 1টা করে 1000 টাকা 12টা 10 হয়ে গেছে, আর 1টা করে 1000 টাকা তাড়াতাড়ি বলেন, 1টা করে 1000 টাকা একটু হবে না বাবা, কি গো এই মাত্র দুজনে 1টা করে 1000 টাকা কি রে, 1টা করে 1000 টাকা তাই ভাবছিস, এ নবী দিবসটা কি অন্য পাড়ার নাকি, হ্যাঁ এই পাড়ার তো, তাহলে 1টা করে 1000 টাকা আবার ভাবতে হবে, হ্যাঁ 1টা করে 1000 টাকা 50 টাকা করে জমালে কটা হবো, মাসে 50 টাকা করে দিলে 1500 টাকা, তুমি নিয়ত করে কাজ করবে আর 50 টাকা করে নিয়ে এক জায়গায় তুলে রাখবে, আল্লাহ এইটা নবী দিবস করার জন্য নবীর মাহফিলে দেবো, দেখবে আল্লাহ পাক তোমার রুজি রোজগার বরকত দেবে, যদি বা আমার কথাগুলো যদি আপনারা আমল করবেন, যদি না মিল পান আমাকে ফোন করে একটু নয় গালাগালি করবেন, মিষ্টি সুরে সামনে তো দিতে পারবে না, একটু মিষ্টি সুরে গালাগালি করবেন যে শালম ভাই তুমি যা বলে গেছো ঢপের কীর্তন, আমি যদি ঢপের কীর্তন বলি তাহলে কোরআনটা মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা হয়ে যাবে,
কোরআন বলছে অমিম্মা রাজাক না ঘুমিন ফিকুন, যারা রেজেক থেকে দান করে আল্লাহ তাদের রেজেকটা বাড়িয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু তাড়াতাড়ি বলেন বাবা, আর একটু তাড়াতাড়ি বলেন। আর একটা করে হাজারটা, কি এতগুলো লোক আছে বলতে পারছো না? কি নাম বাপ তোমার? নাম কি? সৈয়ব মোল্লা। সৈয়ব মোল্লা, এই তো আমার বাপজি সৈয়ব মোল্লা। সৈয়ব মোল্লা আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব, আল্লাহ কবুল করো। মসজিদের মুয়াজ্জিন আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের গোলাটা আল্লাহ জিরাফের মতো লম্বা করে দেবে, জিরাফের মতো, জিরাফের মতো লম্বা করে দেবে। কোটিপতিরা কি বলবে এরকম দেখবে, ও আল্লাহ ও আল্লাহ, এই সৈয়ব মোল্লার গোলাটা এত লম্বা হয়েছে, ও আল্লাহ এর কি হয়েছে, কি হয়েছে, ও আল্লাহ এই সৈয়ব মোল্লার গোলাটা এরম হয়েছে, এ তো গরিব ছিল, ভিখারি ছিল। আল্লাহ বলে তুই জানিস না, হ্যাঁ ওই সৈয়ব মোল্লা মসজিদে মুয়াজ্জিন ছিল, ও আজান দিত আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুম থেকে অতি উত্তম, তোমাদের ডেকে তুলত নামাজ ঘুম থেকে অতি উত্তম, তোমাদের ডেকে তুলতো। সেই জন্য আমি আল্লাহ কোটিপতিকে সম্মান দিইনি, আমি সৈয়ব মোল্লাকে সম্মান দিয়ে ওর গর্দানটা ওর গোলাটা জিরাফের মতো লম্বা করে দিয়েছি, যাতে আরাফাতের কিয়ামতের দিন যেন সবাই দেখতে পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া করি, আল্লাহ গো আমার বাবাজি সৈয়ব মোল্লার তরে আল্লাহ বুড়ো বয়সে কোনো রোগ দেবে না তো এই দুনিয়াতে, দোয়া করি আল্লাহ গো সৈয়ব মোল্লার তরে হায়াত দারাজ করবেন আল্লাহ এই দুনিয়াতে, দোয়া করি আল্লাহ গো ও গো বারিকালা সৈয়ব মোল্লা কে দিও না তো কোন রোগ জ্বালা। তৃতীয় নম্বর চতুর্থ নম্বর কে দেবো, একটা করে তাড়াতাড়ি বলো, একটা করে হাজার টাকা। এই যুবক ছেলেরা যারা কাজ কাম করো বলো বাবা, একটা করে হাজার টাকা বলো, একটা করে হাজার টাকা। স্কুলে পড়ো, স্কলারশিপ পাও না স্কলারশিপ, হ্যাঁ স্কলারশিপ পাও, উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে পড়ো, 12,000 টাকা মোবাইল কেনার জন্য দেয়, তার থেকে হাজার টাকা দিবি কি আছে, কি আছে, হাজার টাকা দিবি স্কলারশিপের টাকা দিবি, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত, পরীক্ষায় নাম্বার ভালো পাবি, পরীক্ষায় নাম্বার ভালো পাবি। আমার মা বোনেরা তারা খালি শুধু শুধু শুনছে, শুধু শুধু শুনছে, আমার দেখছি শেষকালে কি হয়, মা বোনেদের নামগুলো মোটে আসছে না কেন? আগের বারেতে প্যান্ডেল কিন্তু মা বোনেদের জন্য করবে, যদি আমি আসি কিন্তু খোঁজ নেব, প্যান্ডেল করবে মা বোনেদের জন্য, কেন মায়েদের জন্য বসার জন্য ব্যবস্থা করবে। তিনজন হয়েছে, আর একটা করে হাজার টাকা কেউ হবে না। এ বাবা দোয়া করে দেবো, দোয়া করে দিই, হ্যাঁ কি গো, আর একটা করে হাজার টাকা হবে না? তিনজন ব্যক্তি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোন প্রিয় বান্দা, আল্লাহ আপনার কোন প্রিয় বান্দি আছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি জানি না তোমার কোন মহব্বতের মানুষ, তোমার কোন প্রেমের মানুষ, তোমার কোন পাগলা চাল্লা, আর একটা করে হাজার টাকা এসে নামটা লেখাবে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও যুবক ছেলেরা বাবাজি ভাইরা মরে গেলে টাকাটা দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে না, আল্লাহ রসুল বলেছে ভালো কাজে ওয়াদা করবে মরে গেলে জান্নাত পাবে, আল্লাহ রসুল বলেছে দুনিয়ার জমিনে যারা ওয়াদা করে, দুনিয়ার জমিনে যারা ওয়াদা করে আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘরটা ওয়াদা করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক ছেলেরা আল্লাহর পাগল নবীর পাগল আর কোন যুবক ছেলেরা নেই বাবা, একটা করে হাজার টাকা দেবে, ও যুবক ছেলে বাবা তোরা হাতটা একবার আল্লাহ রাস্তে নবীকে দেখিয়ে দে বাবা, আল্লাহকে দেখিয়ে দে হুজুর, একটা হাজার টাকা আমি দেবো বাবা। ও যুবক ছেলেরা একটা করে হাজার টাকা নবীর ঘর মাদ্রাসায় দিতে হবে না বাবা, নবীর জলসার জন্য দাও, নবীর মিলাদের জন্য দাও, আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে নবীর সাফাতে আল্লাহ আপনার জান্নাত নসিব করে দিবে। একটা করে হাজার টাকা, আচ্ছা গল্পটা শুনো।